বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে চাইলে অ্যান্ড্রয়েড মোবাইল টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে চাইলে পাশের ভিআই কোনটিতে ক্লিক করুন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আর্স অ্যান্ড্রয়েড মোবাইল টোয়েন্টি ফোর থেকে আপনার স্বাগতম তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটিতে ক্লিক করে এনেবল করে দেবেন নিত্য নতুন টিপসটি সবার আগে পেয়ে যেতে তো আমি শেখর আজ আজ অ্যান্ড্রয়েড মোবাইল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে রয়েছি একটা নতুন ট্রিক্স শেয়ার করার জন্য তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে কাজে চলে যাই তো আজকের টিউটোরিয়ালের বিষয়টি হলো যে কিভাবে আপনি হোয়াটসঅ্যাপে যে কোনো অ্যাপস কিংবা গেম শেয়ার করবেন তো অনেক সময় দেখা যায় যে গ্লোবাল ফ্রেন্ডের সাথে শেয়ার করার জন্য আমাদের অ্যাপসের লিঙ্ক শেয়ার করতে হয় যাতে অনেক সমস্যা দেখা দেয় এবং যারা কাছাকাছি আছে তাদের কাছে শেয়ার করার জন্য আমরা অবশ্যই শেয়ার ইট ব্যবহার করি কিন্তু যারা গ্লোবাল ফ্রেন্ডের কাছে আমরা অবশ্যই বেশিরভাগ হোয়াটসঅ্যাপে যে কোনো জিনিস শেয়ার করি তো অ্যাপসটা আমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে জানি না তো আমি আজকে সেই ট্রিক্সটাই দেখিয়ে দেবো তো এর জন্য আপনি প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে চলে গেল হ্যাঁ প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন ইয়েস ফাইল ম্যানেজার ইয়েস ফাইল ম্যানেজার দিয়ে সার্চ করবেন তো আমি সার্চ করে আপনাকে দেখাচ্ছি তো এখানে নেটটি একটু স্লো দয়া করে একটু হ্যাঁ দেখতে পাচ্ছেন ইয়েস ফাইভ এক্স রা রেসিউ হয়েছে তো আপনারা এটা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিয়েছি টেন মিলিয়ন একশো মিলিয়ন পিপল এটা ডাউনলোড করেছে তো আপনি এটা ইনস্টল করে ওপেন করবেন তো ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে একটু ওয়েট করতে হবে দেন এখানে স্টার্টনারে ক্লিক করবেন স্টার্টনারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে দেন আপনি কী করবেন এই হোম হোমের পাশের আইকনটিতে ক্লিক করবেন সরি এখানে হোমের নিচে দেখতে পাচ্ছেন ইন্টারনাল স্টোরেজ আর এসডি এসডি কার্ড তো আপনার যেটাতে ফাইলটা রয়েছে এপিকেটা সেটা যাবেন তো আমার ডাউনলোড ফাইলে রয়েছে তো আমি কী করবো এই সামুরাই এপিকেটা আমি শেয়ার করব তো জন্য আমি এটা সিলেক্ট করবো ধরে রেখে দেন মরে যাবো মরে যাওয়ার পর উপরের দিকে স্লাইড করলে দেখতে পাবো শেয়ার শেয়ার অপশানটিতে ক্লিক করলে দেখতে পাবেন এখানে ড্রপস বক্স শেয়ার শেয়ার ইট স্যান্ড বাই ল্যান্ড কিন্তু হোয়াটসঅ্যাপ অপশনটা আসছে না হোয়াটসঅ্যাপ অপশনটা আমাদের দরকার গ্লোবাল ফ্রামদের সাথে শেয়ার করার জন্য সেই জন্য আপনি আবার সেটা ধরে রাখবেন দেন এখানে রিনিয়াম নামের অপশানটিতে ক্লিক করবেন দেন দেখতে পাচ্ছেন এখানে ডটের পর এপি দেওয়া আছে এটা টিএক্সটি লিখে দেবেন টিএক্সটি দেখতে পাচ্ছেন ভালোভাবে খেয়াল করবেন টিএক্সটি লিখে দেন ওকে করবেন ওকে করার পর দেখতে পাচ্ছেন এটা একটা টিএসটিতে পরিণত হয়েছে দেন এখানে যাবেন মোর অপশন যাবেন দেন ওই শেয়ারের অপশন যাবেন শেয়ার অপশানে গেলে এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ অপশনটা এখন এসেছে তো আগে যেটা ছিল না এখন হোয়াটসঅ্যাপ অপশনটা এসেছে তো আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপটাকে সিলেক্ট করবেন হোয়াটসঅ্যাপ থেকে সিলেক্ট করার পর তো আপনি এখানে কাকে সিলেক্ট করবেন এটা ই করতে হবে তো ধরেন আমি মাহিম নামে সিলেক্টটাকে সেন্ড করবো তো ওই জন্য আমি সেন্ডে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে একটু লোড নেবে দেন একটু সময় নেবে সতেরম্বের ফাইল তো একটু সময় নেবে তো আপনাদের বলে রাখি যে এটা যখন আপনারা শেয়ার করবেন শেয়ার করার পর আপনার যাকে দিবেন তাকে বলে নেবেন যে টিএক্সটি যে জায়গায় আপনি করেছেন ঠিক সেম সেমভাবে আপনি ইয়েস ফাইল এক্সপ্লোয়ার দিয়ে টিএক্সটি জায়গায় এপিকে বসিয়ে দিতে বলবেন তাহলেই তার কাজটি শেষ তাহলে দেন সে ইজিলি ইনস্টল করে নিতে পারবে তো আশা করি অবশ্যই টিউটোরিয়ালটি ভালোভাবে বুঝতে পেরেছেন না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবেন আর যদি বুঝতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের টিউটোরিয়ালের মূল বিষয় এটাই ছিল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এতক্ষণ অ্যান্ড্রয়েড মোবাইল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি শেখর আপনাদের কিছু নতুন কিছু দেওয়ার জন্য ছিলাম আসসালামু আলাইকুম